করে ওই ঘাটে নদীর ঘাটে চলে যাই, তখন দেখলাম একটা পেন্সিলের দাগ দিয়ে ড্রয়িংও করলেন, তখন কালি একটা খাক ছিল ওই যে বাঁশের কলমের মতো, আর ওই একটা তখন একটা ইয়া ছিল কালি ছিল ইয়ের পেলিকানের ওয়াশবলিং, তো তখন আমরা অবাক হয়ে গেলাম যে তার কন্ট্রোল যে ছবি আঁকার এত বছর পর, তার বোর্ড লাইন এবং তার কনসেপ্ট, যে বললাম হলুদ রং পুরোটা আকাশে দিত, আমরা তো হলুদ রং করি ভয়, কারণ আবার বলতো যে দেখো এটা পুরো অ্যাটমসফিয়ারের একটা লাইট আছে, হ্যাঁ পুরো লাইটটা প্রথম ইয়ে করতে হবে, পানি তৈরি করতে হবে আকাশে, তারপর তুমি ইয়ে কাজ করো। শিল্প আসলে কি মায়া, কায়া না ছায়া? রূপ আর অপরূপের গোলক ধাঁধায় মুনির আজ খুঁজে ফেরেন শিল্পের গন্তব্য, তবু শেষ পর্যন্ত শিল্প অধরা অনামিকা এক অনুপম। যাই ছবি আঁকতে আমার যতটুকু অনেস্টি থাকে পুরাটা, আমার ডেডিকেশন যতটুকু দরকার মানে যতটুকু পারা যায় পুরাটা দিয়ে নতুন নতুন ছবি আঁকা, এবং এই ছবি আঁকাটা যে একটা রেওয়াজ এবং সকাল থেকে ভিতরে একটা নাচের মতো থাকে ভিতরে যে কী করব কী কাজ, এবং যখনও ছবি না আঁকি কিন্তু আঁকা হচ্ছে ভিতরে। শিল্পী মুনির বন্ধু বৎসল, রং তুলির সাথে তার যেমন সখ্য, তেমনি বন্ধুদের সাথে মুহূর্তগুলো জমিয়ে তোলেন মুড়ি মাখানো সর্ষে তেলের দেশজ আমেজে। আবার কোনো বিকেলে পরিবারের সাথে পুরনো স্মৃতির খাতা খুলে বসেন গরম চায়ের উষ্ণ চুমুকে। মাসের ভিতরে পয়সা রাখতাম, তারপর এই পয়সা বাইর করে নিয়ে যেত, নারকেলের শোলার ভিতর কাটালে 8,000 পয়সা তুলে নিতাম, তারপর আমি বালু দিয়ে দিছি, বালু দেওয়া তা আর চুরি করা যায় না, তখন অনেক চেষ্টা করছি চুম্বক লাগাই কোনো রকমে আবার, কিন্তু চুম্বকে ওই পয়সা ধরতো না, কারণ নিকেল বাদ যখন থাকে ধরে না। স্পেনে আমার বন্ধু বান্ধবেরা সবাই বলে তোমার মা রে আনো নাই কেন এত বছর এনে, তো আমি বলছি আমার মা এনে আসলে মরে যাবে, কারণ এনে ভাষা অন্যরকম, মা আপনি দেখেন নিচে বাড়িতে নামলেই মাটি পুকুর এইটা ওইটা, ওইখানে তো মাটি নাই, সব সিমেন্টের
গাড়ি ঘোড়া ওই অন্য জগৎ, ওইটা মাছ দেখলে ভালো লাগবে না। যাই তার মানে দোয়া করেননি, দোয়া করে দেন, দোয়া একটু বুঝে দেন যাতে কাজকর্ম ভালো চলে। মানুষের যেখানে জন্ম নেয় বা যেটা মাটি সেটা মানে এত নিকটে সেটা না পারার পাড়া দিলে বোঝা যায় না। কারণ আমি যদিও স্পেনে আছি আজকে 34 বছর, কিন্তু মাটিটা সেখানে আমার মাটি মনে হয় না, মানে একটা যোগাযোগ যে মাটির সাথে সেটা বাই নেচার আমার মনে হয় যে যে যেখানে জন্ম নেয় তার একটা ম্যাগনেটিক সিম্বলিক একটা ইয়ে আছে, মানে অ্যাট্রাকশন থাকে। আমারও ওইটা দেশে আসলে মনে হয় যে মানে সত্যি এটা আমার দেশ এবং আমারই মাটি। পাতায় আলো নাচে সোনার বর